গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো শুক্রবার আর এখন আমি দুপুরবেলা বানাচ্ছি লাঞ্চ। তো আজকে আমি বানাচ্ছি মাছের ঝোল। এই রেসিপিটা কিন্তু আমি ইউটিউবে শেয়ার করে দিয়েছি। তো রান্নাবান্নার পর তোমাদের সাথে কিন্তু ডাইরেক্ট দেখা হবে সন্ধেবেলা। তো দেখো, মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে আর এখন আমরা খেয়ে নেব দুপুরে খাবার, মানে লাঞ্চ। আর সঙ্গে রয়েছে আলু এবং নিম পাতা সিদ্ধ। অনেকদিন পর মনে পড়ে গেল যে নিম পাতা খাওয়া হয়নি অনেকদিন ধরে, গরমে যেটা খুব দরকার। গুড ইভিনিং বন্ধুরা। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর শেয়ার করার মতো আর কিছু ছিল না, আর এখন সন্ধ্যাবেলা আমি দিচ্ছি পুজো। ছেলে মানে সোনুকে বললাম যে তুই ভিডিওটা বানিয়ে দে, ঠাকুরের একটু পুজো পাঠ করাটাও আমার বন্ধুদেরকে দেখাই। যেহেতু এত গরম, আবার ফোনটাকে সেই ট্রাইপডে লাগিয়ে ভিডিও আর বানানো হয় না। আর ট্রাইপডটা আমার অনেকদিন আগেই ভেঙে গেছে যখন ঘর চেঞ্জ করেছিলাম, তো সেটা আর ঠিক হয়নি, মানে নতুন আর কেনা হয়নি এখন অবধি। তো ওই জন্য আমি ওকে বললাম, তো একটু একটু যে ও যে ফোনটা ধরে দিচ্ছে, তার ফলে আমি তোমাদেরকে আমি যে কাজগুলো করছি সেগুলো একটু দেখাতে সুবিধা হচ্ছে আর কি। তো ঘরে গোপালকে এবং সব ভগবানকে সেবা দেওয়ার পর তারপর তুলসী ঠাকুরকে আমি পুজো করে নিলাম এবং ধূপটা আমি সব ঘরে দেখিয়ে দেবো। এই ধরনের মানে সন্ধ্যাবেলা ভিডিওটা খুব কমই শেয়ার করা হয়, বা সব ঘরে আমি তখন ধুনো বা ধূপ দেখাই সেগুলো তো আমি শেয়ার করতেই পারি না, কারণ ওই সময় আমি সঙ্গে সঙ্গে ফোনটাকে নিয়ে মানে ট্রাইপডে লাগিয়ে আমি করতে পারি না, কারণ পুজো করার সময় দেখবে একটু মন দিয়ে মানুষ পুজো করে তাড়াতাড়ি করে, তারপর আবার ডিনার বানানো থাকে। তো আজকে সোনু ধরে দিল বলে আমি তোমাদেরকে এটা দেখাতে পারলাম। আর দিয়া নিজের একটা ফেভারিট টিভি শো দেখতে দেখতে ও আমাকে কোটাকুটি করে দিচ্ছিল। আজকাল ও আমাকে একটু পিঁয়াজ টিয়াজ বা কিছু যদি প্রয়োজন হয় রান্নার জন্য ও একটু কুটে কাটে দেয়, আমি তাড়াতাড়ি ডিনারটা বানিয়ে নিই। যেহেতু এখন ওদের স্কুল চালু হয়নি, মানে চালু হওয়ার ছিল কিন্তু আরও লেটে স্কুল শুরু হবে, মানে ধরো 24 বা 26 তারিখে হয়তো স্কুল ওপেন হবে, কারণ আমাদের রায়পুরে খুবই গরম পড়েছে ওই জন্য। তো আমাকে হেল্প করে দিচ্ছে, যেহেতু স্কুল নেই টিউশন যাওয়ার কোনো ব্যাপার না। তো দেখতে দেখতে রাত 9টা বেজে গেছে, 9:30 মতো বাজে, না 9:30 বাজেনি, 9:10 এমন হবে। তো আমার হাজবেন্ড কাছ থেকে আসার সময় আজকে নিয়ে এসেছে পাপড়ি চাট, যেটা আমার খুব প্রিয়। আর দেখো চানা ভিজিয়ে রেখেছি, কাল আগামীকাল স্যাটারডে মানে আগামীকাল বানাবো চানা। আর আজকে ডিনারে হবে ডিমের কারি, ডিম আলুর নর্মাল একটা তরকারি হবে আর তার সঙ্গে ভাত। আমি রুটি করার কথা একদম ভাবছি না, কারণ গরমকালে রুটি করতে না খুব কষ্ট, আমি সত্যি বলছি। যাও ব্রেকফাস্টে মাঝে মধ্যে হয় রুটি, হাজবেন্ড খেয়ে যায়, কিন্তু রাত্রেবেলা আমার আর ইচ্ছা করে না। একটু গরমটা কমুক, তারপর আবার সুন্দর করে সেই রান্নাবান্না হবে। আর সকালবেলা মাছের ঝোল একটু নিম পাতা সিদ্ধ রেখে দিয়েছি, রাত্রে অবশ্য তেতো খায় না, তবে রেখে দিয়েছি, খেয়ে নেবে কোনো ব্যাপার না, খুবই সামান্য। তো চলো পাপড়ি চাটটা খেয়ে নিই, যে সোনু খাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা। তো দেখো আজকে হলো স্যাটারডে আর এখন সকালবেলা। তো আগামীকাল তোমাদের সাথে শেয়ার করলাম ডিনারের এগ কারি বানিয়েছিলাম, তারপর খাওয়া দাওয়া আর কি দেখাবো। খাওয়া দাওয়ার পর রাত্রেবেলা একটু টিভি টিভি দেখি কিছুক্ষণ, একটু ফোন ঘাটাঘাটি করি, তারপর শুয়ে পড়ি। তো এখন সকালের সময় আর আমি গাছে একটু জল দিয়ে দেবো। আমাদের এই গাছগুলো যেখানটা বসিয়েছি ব্যালকনিতে, মানে খুব রোদ আসে জানো তো, একটু যখন বেলা হয় ভীষণ রোদ আসে, আর সেই রোদ প্রায় ধরো আর 12:30 অবধি তো থাকেই, মানে ভালো মতো থাকে, আর রোদ চলে গেলেও সে যে কী তাপ, তার ফলে গাছগুলো মানে খুবই, যতই জল দিচ্ছি সকালে বিকেলে তাও মানে গাছগুলো যেরকম একদম হারা ভারা হওয়া দরকার, মানে সবুজ এই ভরে গেছে, সেরকম কিন্তু হচ্ছে না, একটু শুকিয়েই যাচ্ছে যতই আমি জল দিচ্ছি। তো দেখো গাছে জল দিয়ে দিচ্ছি, আর কিছু তুলসী গাছ তো নিজে একা একাই অনেকগুলো উঠেছিল, কি সুন্দর ছিল জানো তো, সবুজ বেশ বড় বড় পাতা। তারপর দেখলাম একা একা যে তুলসী গাছগুলো উঠলো নিজে থেকেই, আবার দেখলাম তুলসী পাতাগুলো একটু পোকা ধরে গেছে, মানে কালো রঙের একটা পোকা পোকা, মানে শুকিয়ে গেছে, পোকা বলতে শুকিয়ে গেছে আর কালো রঙের কী কী একটা যেন পাতায় দেখা যাচ্ছে। তো দেখি আমি ইউটিউবে দেখলাম যে হলুদ দিলে নাকি গাছে পোকা ধরে না, তো এই দেখো তুলসী গাছটা দেখি কেমন একটুখানি যেন হয়ে গেছে, শুকিয়ে গেছিলো। আর দেখো গাঁদা ফুলের গাছটা, এগুলো একা একা উঠিয়েছে, খুব সুন্দর ছিল জানো তো গাছগুলো, কিন্তু ওই গরমের জন্য একটু শুকিয়ে গেছে আর কি। গুড মর্নিং বন্ধুরা। তো এখন
এখন আমি বানাচ্ছি লাঞ্চ, আর আজকে লাঞ্চে বানাচ্ছি আমি চানার তরকারি। তো রান্নাটা শেয়ার করবো না, কারণ আলুর দম যেরকম বানানো হয় ওরকমই কিন্তু চানা বানানো হয়, মানে কাবলি ছোলা। তো চলো রান্নাটা করে নিই। কাল আমি মানে ব্লগগুলো একটুখানি এইরকমই হচ্ছে আর কি, কাজকর্ম একটু কমই দেখাচ্ছি, খুব গরম তো। তো আর মানে তো চলো রান্নাটা করে নিই। তো এই দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে রয়েছে টমেটো কাঁচা লঙ্কা, আর এখানেও রয়েছে টমেটো আদা রসুন বাটা, আর এখানে রয়েছে চানা আর আলু সিদ্ধ। তো সর্ষে তেল দিয়ে দিয়েছি, আর লাইটটা অন করে দিই। আর এখন ঘড়িতে বাজে হলো 12টা। তো আজকে এটাই একবার রান্না বান্না করে একটু খেয়ে নেবো, আর দুপুরবেলা খিদে পেলে একটু খেয়ে নেবো। এই যে হাজবেন্ড পুজো দিয়ে চলে গেছে, তো আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। আর আজকে চানার সঙ্গে আর ভাতের সঙ্গে আমি যেটা বানিয়েছি সেটা হলো আলু আর লাল শাক দিয়ে একটা চচ্চড়ি, সর্ষের তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা, একটু রসুন ফোড়ন দিয়ে আর একটু কালো জিরে, এই তিনটে ফোড়ন দিয়ে একটু আলু ভালো করে ভেজে লাল শাক দিয়ে একটা চচ্চড়ি করেছি। যত সামান্য কাঁচা লঙ্কা আর একটু দিয়ে দিয়েছি টমেটো, এত সুস্বাদু হয়েছে বন্ধুরা লাল শাকের চচ্চড়িটা খেতে যে কী বলবো। তো দেখো তো এখন দুপুরবেলা, আর গোপালে একবার সেবা দিয়ে দিলাম আমি, তো গোপালকে কি মিষ্টি লাগছে তাই না দেখতে? আমার দুজন গোপালকেই দেখতে কিন্তু খুব মিষ্টি লাগছে, একজনের নাম গোপু আর একজনের নাম বাসু। তো বন্ধুরা দেখা হবে আবার একটা নতুন ব্লগে, তোমরা সবাই খুব সুস্থ থেকো, নিজেকে আনন্দে রেখো, জল ঠল অনেক খেয়েও, দেখা হবে নতুন।